বন্ধুরা, এই গরমে তোমরা প্রতিদিন স্নানের আগে এই ফেসপ্যাকটা একটু ইউজ করে দেখো, তোমাদের ত্বক একদম ঝকঝকে চকচকে উজ্জ্বল হয়ে থাকবে সারা দিন। নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমে দেখো, একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ বেসন, আর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি দেব পাতিলেবুর রস, এবার এর সঙ্গে মিক্সড করব এলোভেরা জেল। এলোভেরা জেল যদি বাড়িতে না থাকে, তাহলে যদি কারো বাড়িতে গাছ থাকে সেখান থেকেও কিন্তু নেওয়া যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা দুধ, সব উপকরণগুলি দেওয়া হয়ে গেলে ভালো করে আমি মিক্সড করে নেব, একটা ক্রিম বানিয়ে নেব। আর যা গরম পড়েছে বন্ধুরা, মানে সারা মুখে র্যাশ বেরিয়ে যাচ্ছে, তো এই ফেসপ্যাকটা ইউজ করে না আমি অনেক উপকার পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সত্যি বলছি, রোজ স্নানের আগে যদি 10 মিনিট আমরা সময় বার করে নিতে পারি তাহলেই হবে, এর বেশি সময় কিন্তু দরকার নেই। দেখো ক্রিমটা একদম রেডি হয়ে গেছে, চলো এবার আমি সারা মুখে অ্যাপ্লাই করব। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, শুধু ভিডিওটা দেখে রেখে দিও না, তাহলে তো আর কোনো কাজে দেবে না, তাই তো? ভিডিওটা দেখলে আর রেখে দিলে, আর স্কিপ করে ভিডিও একদম দেখো না, তাহলে তোমরা বুঝতেই পারবে না যে আমি কি বলেছি। আর এখন দেখবে প্রচণ্ড গরমে সারা মুখ মানে চুলকোচ্ছে অনেকের, ঘাম দিলে সেটা কিন্তু হবে না, এই ফেসপ্যাকটা ইউজ করে তোমরা দেখবে। চলো এবার সারা মুখে গলায় আমি অ্যাপ্লাই করে নেব এইভাবে। আমরা যারা সাধারণ গৃহবধূ, তাদের দেখো বাড়ি থেকে বার হতে হয়, আমরা যে বাড়ির মধ্যে থেকে এমনটা নয়, বাড়ি থেকে বার হতে হয়, বাজার যেতে হয়, আর ছাদে উঠানামা করতে হয়, সারাদিন তো বেশিরভাগটা সময় আমাদের রান্নাঘরেই কেটে যায়, তার মানে আমাদের মুখ চোখের অবস্থা মানে কি বলবো, ভীষণই খারাপ হয়ে যায়। আর পার্লারে তো যাওয়ার সময়ও নেই, আর সব সময় থাকলেও হয়তো সাধ্যের মধ্যে থাকে না, আর এই জিনিসটা অ্যাপ্লাই করলে একদম সাধ্যের মধ্যেই থাকে আর এবং স্বাদ পূরণও হয়, এরকমই একটা ব্যাপার। আর সত্যি বলছি, ঘরোয়াভাবে এই ফেসপ্যাকটা ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি, আর তোমরা অবশ্যই ট্রাই করো। মাত্র 10 মিনিট কিন্তু আমরা সময় বার করতেই পারি নিজের জন্য, তাই তো বন্ধুরা? তো সারা মুখে গলায় এইভাবে আমি অ্যাপ্লাই করে নিয়ে 10 মিনিট শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করব, তারপর স্নান করে নেব। আর প্রতিদিন স্নান করার আগে 10 মিনিট বার করাই যায়, আর প্রতিদিন কিন্তু তোমরা ইউজ করবে। একদিন ইউজ করে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কাজে দেবে না, হয়তো আজকে আমি ইউজ করলাম আর বাকি দিনগুলো করলাম না, আবার 1 সপ্তাহ কি 10 দিন পরে ইউজ করলাম, এইভাবে কিন্তু হয় না। এই যে সারা মুখে কালো দাগ ছোপ পড়ে যায়, এগুলো কিন্তু সহজে যাবে না, আর যদি রোজ আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আস্তে আস্তে করে এই দাগ ছোপগুলো মিলিয়ে যাবে, আর ত্বকটা একদম উজ্জ্বল ফর্সা চকচকে হয়ে উঠবে যদি আমরা রোজ ট্রাই করতে পারি। আর দেখো এমনিতেই তো গরমই প্রচণ্ড গরম, আর এই রোদের জন্য না কি বলবো, ত্বকটা কিন্তু পুরো পুড়ে যাচ্ছে আমাদের, আর সারাদিন রান্নাঘরে থাকা হয়, ছাদে যাওয়া হয়, বাজার যাওয়া হয়, এইভাবে ত্বকটা পুরো পুড়ে যাচ্ছে। আর এই ফেসপ্যাকটা যদি আমরা ইউজ করতে পারি অনেক উপকার আমি তো পেয়েছি, আশা করছি আমার বন্ধুরাও পাবে, তো তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। আর যে উপকরণগুলো দিয়ে আমি ফেসপ্যাকটা বানিয়েছি এগুলো আমার মনে হয় সবার বাড়িতেই থাকে। দেখো সারা মুখে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে সুন্দর করে, এবার আমি 10 মিনিট পর স্নান করে চলে আসব। দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, একটু দেরি করে এসেছি তোমাদের সামনে, আমি পুজো সেরে আসলাম। তো যাই হোক, তোমরা এইভাবে বুঝতে পারবে না, তবুও একটু বুঝিয়ে দিলাম, তোমরা অবশ্যই ট্রাই করবে, আর নিজেরা না ট্রাই করলে বোঝা যায় না। চলো বন্ধুরা, টাটা।